তো প্রিয় ছাত্রছাত্রী চ্যানেলে সবাইকে স্বাগত নিয়ে শুরু করছি আরও একটি গুরুত্বপূর্ণ হেল্পফুল ভিডিও আজ আমি আলোচনা করব দু হাজার যারা একাদশ শ্রেণীতে পরীক্ষা দিবে তাদেরই ফাইনাল পরীক্ষার জন্য সংস্কৃতের একটি সাজেশান তো মূলত লং প্রশ্নের সাজেশান রয়েছে আমি তোমাদের আলোচনা করব গদ্যাংশ পদ্মাংশ নাট্যাংশ ভাব সম্প্রসারণ সাহিত্যের ইতিহাস অনুবাদ বোধ পরীক্ষণ অর্থাৎ সমস্ত লং প্রশ্নের সাহসান তো ভিডিও শুরু করা যাক প্রথমেই আমরা যাব গদ্যাংশে গদ্যাংশ তোমাদের দুটো রয়েছে তো দুটো পিস থেকেই একটি একটি পড়বে পাঁচ নম্বরে থাকছে এবং তোমাদের এখান থেকে একটি লিখতে হবে তো প্রথম যে গদ্যাংশ বা গল্পটি রয়েছে সেটি হচ্ছে ব্রাহ্মণ চৌর পিসাচ কথা এখান থেকে এবছরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হল এক নম্বর প্রশ্ন গল্পের নামকরণের সার্থকতা বিচার করো দু নম্বর ব্রাহ্মণের চারিত্রিক বৈশিষ্ট্যের পরিচয় দাও তিন নম্বর ব্রাহ্মণের শারীরিক এবং আর্থিক অবস্থার বর্ণনা দাও চার নম্বর গল্প অবলম্বনে চোর ও সত্য বচনের সংক্ষিপ্ত পরিচয় দাও পাঁচ নম্বর একটি লাইনতোলা প্রশ্ন রয়েছে এক কার্য বেবায়াম এই কথাটি ব্যাখ্যা করো ছ নম্বরও একটি লাইন তোলা প্রশ্ন সত্যব অপি হিতাইব এই কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো এরপরে আরও একটি গদ্যাংশ তোমাদের যেটি রয়েছে সেটি হচ্ছে দশকুমার চরিতম এখান থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি তোমাদের পড়ে সেগুলো হচ্ছে এক নম্বর পাঠ্যাংশের নামকরণের সার্থকতা বিচার করো দু নম্বর পুষ্পপুরীর বর্ণনা দাও তিন নম্বর মগধরাজের চরিত্র বর্ণনা করো চার নম্বর পাঠ্যাংশ অবলম্বনে মগধরাজ ও মালবরাজের যুদ্ধের বর্ণনা দাও পাঁচ নম্বর মগধরাজ রাজহংসের মন্ত্রীদের এবং মন্ত্রীপুত্রদের বর্ণনা দাও ছ নম্বর দশকুমার চরিতমের বিষয়বস্তু সংক্ষেপে লেখো এরপরে রয়েছে পদ্মাংশ পদ্মাংশ তোমাদের দুটি রয়েছে মেঘদূতম এবং দশ দশাবতার সূত্রম তো দুটো পিস থেকে একটি একটি প্রশ্ন থাকবে তোমাদের একটি লিখতে হবে পাঁচ নম্বরের জন্য তো মেঘদূত থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো এক নম্বর পাঠ্যাংশ অবলম্বনে বিরোহী যক্ষের বর্ণনা দাও দু নম্বর যক্ষের চরিত্র বিশ্লেষণ করো তিন নম্বর যক্ষ কেন নির্বাসিত হয়েছিল যক্ষ মেয়েকে কি বলেছিল চার নম্বর মেঘকে দূত হিসেবে নির্বাচন করার জন্য যক্ষের আবেদন বর্ণনা করো পাঁচ নম্বর মেঘের যাত্রাপথের বর্ণনা দাও ছ নম্বর একটি লাইনতোলা প্রশ্ন আষাঢ়স্য প্রথম দিবসে মেঘকে দেখে যক্ষ কখন কি প্রার্থনা করেছিল সেই সঙ্গে থাকছে মেঘের বর্ণনা দাও সাত নম্বর মেঘদূত গীতিকাব্যের নামকরণের সার্থকতা লেখো আর একটি যেটি তোমাদের রয়েছে দশাবতার সূত্রম এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো। এক নম্বর শ্রী বিষ্ণু দশ অবতার ক্রমে কোন অবতারে কি করেছিলেন নিজের ভাষায় লেখো দু নম্বর শ্রী বিষ্ণুর মৎস্য কুর্ম নৃসিংহ বামন ও বুদ্ধ অবতারে কি করেছিলেন নিজের ভাষায় লেখো তিন নম্বর এই কবিতাটি গীতিকাব্য না স্তুতিকাব্য তা আলোচনা করো চার নম্বর তথা শেষ প্রশ্ন দশাবতাস চত্রম এর নামকরণের সার্থকতা বিচার করো এরপরে আমরা আলোচনা করব নাট্যাংশ নাট্যং নাট্যাংশ আমাদের একটি রয়েছে ভারত বিয়েকম দুটি পড়বে তোমাদের একটি লিখতে হবে পাঁচ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো এক নম্বর পাঠ্যাংশ অবলম্বনে শ্রীরামকৃষ্ণের মানসিক ব্যাকুলতা বর্ণনা করো দু নম্বর নাট্যাংশে শ্রীরামকৃষ্ণের শিষ্য সুরেন্দ্রনাথের ভূমিকা লেখো তিন নম্বর সুরেন্দ্রনাথকে তার দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণের চরিত্র বর্ণনা করো চার নম্বর শ্রীরামকৃষ্ণ ও নরেন্দ্রনাথের কথোপকথন লেখো পাঁচ নম্বর নাট্যাংশ অবলম্বনে শ্রীরামকৃষ্ণের চরিত্র লেখো ছ নম্বর নাট্যাংশ অবলম্বনে নরেন্দ্রনাথের চরিত্র লেখ সাত নম্বর ভারত বিয়ে উল্লিখিত গানগুলির বিষয়বস্তু লেখো আট নম্বর তোলা প্রশ্ন রয়েছে পুনঃ গুরুদেবস্বনির বর্চনীয় মহিমা এটি ব্যাখ্যা করো আরও একটি প্রশ্ন রয়েছে ন নম্বরে সেটিও তোলা প্রশ্ন নিবারিতা মোমো দীর্ঘ পিপাসা এটি তোলা প্রশ্ন এখান থেকে প্রশ্ন থাকতে পারে বা ব্যাখ্যা দিতে পারে এরপরে আমরা ভাব সম্প্রসারণে চলে যাব ভাব আমাদের দুটি থাকবে একটি করতে হবে চার নম্বরের জন্য গুরুত্বপূর্ণ ভাব ভাব সম্প্রসারণগুলি হল এক নম্বর কামার্তহি প্রকৃতি কৃপনাশ চেতনা অচেতনে সু দু নম্বর প্রীতহ পৃথিমুখ বচনং স্বাগত তিন নম্বর প্রশ্ন হচ্ছে মেঘালোকে ভবতি সুখী নপি অন্যথা বৃত্তি চেত চার নম্বর আশাবন্ধহ কুসুম সদিসং প্রায়শ হি পাঁচ নম্বর দলিত হিরণ্য কশিপু তনুভিঙ্গম ছ নম্বর ছলয়সী বিক্রমণে বলিম অদ্ভুত বামন সাত নম্বর স্নিগ্ধ ছায়া তরু বসতিং গির্জা আশ্রমেশু এবং আট নম্বর হচ্ছে বপ্রক্রীড়া পরিণত গজ প্রেক্ষনীয়ং দদর্শ এরপরে আমরা সাহিত্যের ইতিহাসে চলে যাব সাহিত্যের ইতিহাস আমাদের দুটি প্রশ্ন বড় প্রশ্ন করতে হবে একটি লিখতে হবে দুটি প্রশ্ন থাকবে তো পাঁচ নম্বরের জন্য তো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হল হিতোপদেশ কোন শ্রেণীর সাহিত্য সংস্কৃত সাহিত্যের ইতিহাসে হিতোপদেশের মূল্যায়ন করো তো যেহেতু আগের বছর পঞ্চতন্ত্র পড়েছিল তাই এবছর হিতোপদেশ খুবই গুরুত্বপূর্ণ দু নম্বর হচ্ছে সংস্কৃত আখ্যান সাহিত্যে সোমদেবের কথা সাগরের মূল্যায়ন করো তিন নম্বর ভারতীয় সমাজ ও সাহিত্যে রামায়ণের প্রভাব আলোচনা করো চার নম্বর রামায়ণের মূল ও প্রক্ষিপ্ত অংশ সম্পর্কে আলোচনা করো পাঁচ নম্বর রামায়ণের রচনাকাল নির্ণয় করো ছ নম্বর রামায়ণ ও মহাভারতের পূর্বাপর্ব আলোচনা করো সাত নম্বর মহাভারতের রচনাকাল লেখো আট নম্বর গল্প সাহিত্য কাকে বলে যে কোনো একটি গল্পগ্রন্থ সম্পর্কে নাতিদীর্ঘ আলোচনা করো এটা তোমরা লিখতে পারো হিতোপদেশ বা পঞ্চতন্ত্র এখানে অথবা একটি প্রশ্ন পড়তে পারে বিশ্ব সাহিত্যে সংস্কৃত গল্প সাহিত্যের অবদান আলোচনা করো তোমরা গল্প সাহিত্য কাকে বলে এটা দিয়ে অবশ্যই গল্প সাহিত্যের যে রচনাগুলো রয়েছে এখানে সেই রচনাগুলো সংক্ষিপ্ত লিখতে হবে এরপরে আমরা চলে যাচ্ছি বোধ পরীক্ষণ বোধ পরীক্ষণ আমাদের একটি থাকবে কোনো অর থাকবে না একটি করতে হবে পাঁচ নম্বরের জন্য তো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো এক নম্বর অস্থি দাক্ষিণাতে জনপদে মহিলারোপ্প নাম নগরম দু নম্বর অস্থিগৌতমস্ব মহর্ষে তপবনে মহাতপা নাম মুনি তিন নম্বর অস্থি ব্রাহ্মারণ্যে করপুর টিলক নাম এক হস্তি চার নম্বর অস্থি মধ্যে ব্রহ্মপুরাখ্যাং নগরম পাঁচ নম্বর কস্মিংিদ অধিষ্ঠানে ধর্মবুদ্ধি পাপবুদ্ধি দে মিত্রে প্রতিবশত স্ম ছ নম্বর অস্থি গৌতমারণ্যে প্রস্তুতযোগ্য কষ্টিৎ ব্রাহ্মণ সাত নম্বর যুধিষ্ঠির নাম কুম্ভকার করাচিত প্রমাদাত আট নম্বর অস্তি গোদাবরীতীরে বিশাল সালমুরি তরু নম্বর অস্তি মন্দার নামনি পর্বতী দুর্দান্ত নাম সিংহ দশ নম্বর কস্মিংচিত অরণ্যে মদৎকট ইতি সিংহ বসতি স্ম এগারো নম্বর অস্তি কস্মিংচিত সমুদ্রপকণ্ঠে মহান জম্মুপাদপ সদাফল বারো নম্বর ততস্তত্র নুকুলেন বালক সমীপম আগচ্ছন ব্যাপারিত বান তেরো নম্বর যেটি রয়েছে এটি দু হাজার বাইশে পড়ে গেছে তো এটা বাদ দিয়ে করতে হবে চোদ্দ নম্বর হচ্ছে নীলেন্দু প্রত্যহং প্রাতহ চতুর্বাদনে উত্তিষ্ঠতি পনেরো নম্বর হচ্ছে কসমিংসিদ জলাশয় শতবুদ্ধি সহস্রবুদ্ধি চ দৌ মৎস্য নিবসত স্ম এরপরে সংস্কৃত থেকে বাংলায় অনুবাদ তোমাদের থাকে দুটি থাকে একটি করতে হয় পাঁচ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ অনুবাদগুলি হলো এক নম্বর ভারতভূমি অসমাকম দেশ দু নম্বর আশিত কল্যাণ কটকে বাস্তব্য ভৈরব নাম ব্যাধ তিন নম্বর হচ্ছে সংস্কৃতং ভারতীয় সংস্কৃতি মূলম চার নম্বর স্বদেশং প্রতি ঐকান্তিক অনুরাগস্য বিকাশ এবং স্বাদেশিকতা পাঁচ নম্বর অতি পাবন বিদ্যাগৃহম যত্র বয়ং জ্ঞানম অর্জয়ম ছ নম্বর স্বমূষিক স্ববিনয়ং তং সিংহম অব্রবৃৎ সাত নম্বর পৃথিবী সংস্কৃত ভাষা প্রাচীনতম আট নম্বর আসী অযোধ্যাং দশরথ ইতি ন নম্বর ইহ পৃথিব্যাং বিদ্যার মহাধনম ১০ দশ নম্বর কচি নগরে এক বিদ্যান পর দীন বিপ্র বসতি নম্বর একস্মিন বনে এক সিংহ বসতি বারো নম্বর অস্তি ভাগীরথীতী নামনি পর্বতে মহান পর্কটবীক্ষ তেরো নম্বর একস্মিন অরণ্যে এক জ্যোতি বসতি স্ম চোদ্দ নম্বর শরীরম আদ্যাং খোলু ধর্ম সাধনম পনেরো নম্বর একস্মিন রাজ্যে কশ্চন কৃষক বসতি ষোলো নম্বর একস্মিন অরণ্যে এক শ্রীগালও আসিত সতেরো নম্বর এক বৃদ্ধ ব্যাঘ্র স্নাত কুশহস্ত সরস্তীরে ব্রুতে আঠারো নম্বর দক্ষিণ সমুদ্র তীরে দম্পতি নিবসত তো এগুলোই হচ্ছে তোমাদের লং প্রশ্নের সাজেশান আশা করছি এখান থেকে তোমরা কমন পেয়ে যাচ্ছ এবং তোমরা অবশ্যই উপকৃত হচ্ছ তো আপাতত আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট